মদিনার নবীর কেমন আশিক জানো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার নবীর বড় আশিক ছিল। মদিনার নবীর আশিক কেমন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনার মধ্যে কখনো পায়ের মধ্যে স্যান্ডেল ব্যবহার করতেন না, জুতা ব্যবহার করতেন না। কেন জানো? ইমাম মালিককে প্রশ্ন করা হয়েছে, ও ইমাম মালিক তুমি কেন তুমি জুতা পরিধান করো নাই তো বলো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, ও দুনিয়ার উম্মত, যে মদিনার মধ্যে আল্লাহর পয়গম্বর শুয়ে আছে ওই মদিনার মধ্যে কিভাবে আমি জুতা পরিধান করতে পারি, কিভাবে আমি স্যান্ডেল পরিধান করতে পারি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে মদিনার মধ্যে আল্লাহর পয়গম্বর শুয়ে আছে, ওই মদিনার মধ্যে আমি ইমাম মালিকের পায়ের মধ্যে জুতা পরিধান হবে না। মদিনার নবীর বড় আশিক ইমাম মালিক, ও দুনিয়ার উম্মত, ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝে নাও আজকে ইমানটা কত দুর্বল, ইমানটা কত দুর্বল আমাদের। নবীর প্রতি মহাব্বত নাই, নবীর প্রতি আশিক নাই, যে ইমাম মালিক বড় স্বপ্ন ইচ্ছা ছিল আমার দাফনটা হবে মদিনার মধ্যে, মদিনার মধ্যে আমার দাফনটা হবে বড় ইচ্ছা ছিল। আবার চিন্তা এটু ইচ্ছা ছিল মরার আগে একবার বাইতুল্লাহ শরীফ হজ করতে যাই, মক্কাতুল মুকাররমায় হজ করার বড় একটা ইচ্ছা ছিল, মক্কাতুল মুকাররমায় হজ করবে। বারবার আল্লাহর পয়গম্বর নবী গো, একবার যে মরার আগে একবার আমি হজ করতে চাই, তো কবে মারা যাব তো আমার জানা নাই, আমার তো একটা ইচ্ছা আপনি যে জমিনের মধ্যে শুয়ে আছেন ওই জমিনের মধ্যে আমার দাফন হবে। ঘুমের মধ্যে ইমাম মালিক ঘুমাই, ঘুমের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই দেখেন আল্লাহর পয়গম্বর কে দেখেছেন, আল্লাহর পয়গম্বর পাঁচ আঙ্গুল দেখিয়ে চলে গেছে, পাঁচ আঙ্গুল দ্বারা কি বুঝাইছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। সকালবেলা খাদেম কে ডাক দিয়ে কয়, খাদেম মেদিগাস, ও খাদেম মেদিগাস, ও ঘুমের মধ্যে পাঁচ আঙ্গুল আল্লাহর পয়গম্বর আমাকে দেখাইছেন, পাঁচ আঙ্গুল দ্বারা কি বুঝাইছেন আমি বুঝি নাই। যুগের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যাকার, সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার, ওনার কাছে যাও, ওনাকে গিয়ে বলবা ইমাম মালিক যুগের একজন বড় আল্লাহর ওলি বুজুর্গ, যুগের একজন ইমাম, স্বপ্ন দেখেছে আল্লাহর পয়গম্বর পাঁচ আঙ্গুল দেখিয়ে চলে গেছে, পাঁচ আঙ্গুল দ্বারা কি বুঝাইছে একটু আপনি জানাইয়া দেন। যুগের ওই স্বপ্নের ব্যাখ্যাকার খাদেমকে ডাক দিয়া কয়, ও খাদেম এই স্বপ্ন কে দেখেছে, নাম বলা ছাড়া স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। খাদেম ডাক দিয়ে কয়, ও যুগের স্বপ্নের ব্যাখ্যাকার, আমাকে নাম বলতে নিষেধ করেছে, এখন আর নাম বলতে পারবো না। যুগের সবচেয়ে স্বপ্নের ব্যাখ্যাকার তিনি বলেন, নাম বলা ছাড়া স্বপ্ন বলা যাবে না, স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না। খাদেম ডাক দিয়া কয়, ও স্বপ্নের ব্যাখ্যাকার নাম বলতে আমাকে নিষেধ করেছে, যাই যাই আমি বলে যাও, বলা বলবা নাম বলা ছাড়া স্বপ্ন ব্যাখ্যা বলতে পারবে না। এবার যুগের ইমাম ইমাম মালিক রহমাতুল্লাহর কাছে খাদেম আইসা বলে, ও যুগের ইমাম ইমাম মালিক স্বপ্নের ব্যাখ্যাকার বলেছেন নাম বলা ছাড়া স্বপ্ন বলবে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম যাও আমার নাম বলে দাও, তারপরে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আস।
খাদেম যা বলে ও যুগের সবচেয়ে সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার বলে দেন নামটা কি বলে নাম হচ্ছে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই যুগের স্বপ্নের ব্যাখ্যাকার খাদেমকে ডাক দে বলে আমিও বুঝছি ইমাম মালিকের স্বপ্ন ইমাম মালিক ছাড়াই স্বপ্ন মদিনার মধ্যে কেউ দেখতে পারে না স্বপ্নের ব্যাখ্যা কি জানো বলে স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহর নবী পাঁচ আঙ্গুল দ্বারা বুঝাইছেন পাঁচ জিনিসের ইলম দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা দেয় নাই পাঁচ জিনিসের ইলম আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না পাঁচ জিনিসের ইলম আল্লাহ তাআলার কাছে ওই পাঁচ জিনিস যারা বুঝাইছে ইমাম মালিককে জানাইয়া দেবা বলে কি জানাবো বলেন পাঁচ আঙ্গুল দ্বারা কি বুঝাইছে বলেন স্বপ্নের ব্যাখ্যাকার ডাক দিয়া কইরে খাদিম এক নম্বর স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এক নম্বর আঙ্গুল হচ্ছে বলে কিয়ামত কবে হবে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে দুই নম্বর ইউনাজ্জিলুল গাইস কোন জমিনে বৃষ্টি হবে কোথায় বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে একমাত্র আল্লাহ তাআলা জানে ইয়ালামু মা ফিল আরহাম পেটের মধ্যে কি ধরনের বাচ্চা হবে বাচ্চাটা কালো না সাদা সুন্দর না কালো কোন ধরনের বাচ্চা হবে মেয়ে না ছেলে হবে একমাত্র জানে আল্লাহ তাআলা ওয়ামা তাদরিনা সুমাযা তাকসিবু গাদা আগামী কাল তুমি কি খাইবা কি উপার্জন করবা এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে তাহলে এক নম্বর কিয়ামত কবে হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে দুই নম্বর কোন জমিনে বৃষ্টি হবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে তিন নম্বর মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা কি ধরনের বাচ্চা দিয়েছেন বাচ্চাটা কালো না সুন্দর না সুন্দর না ছেলে না মেয়ে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে আগামীকাল তুমি কি উপার্জন করবা কি খাইবা এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে ওয়ামা তাদরি নাফসু মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসু বিআরদি আইয়িন তামুত তুমি কোন জমিনে মারা যাইবা কবে মারা যাইবা কোন জমিনে মারা যাইবা বিদেশের মাটিতে মারা যাইবা নাকি বাংলার জমিনে মারা যাইবা ভারতের জমিনে মারা যাইবা কোন জমিনে মারা যাইবা এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে ইমাম মালিককে জানিয়ে দাও ও ইমাম মালিক তুমি কবে মারা যাইবা এটা একমাত্র আল্লাহ তাআলা জানে দুনিয়ার কেউ জানে না তুমি মদিনায় মারা যাইবা না মক্কায় মারা যাইবা এটা তুমি বলতে পারবা না আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ বান্দাকে যেখানে ইচ্ছা সেখানে দাফন করাইবে আল্লাহ যেখানে চান সেখানে বান্দার মৃত্যু ঘটাইবেন বান্দার ইচ্ছা চলবে না আল্লাহ তাআলার ইচ্ছার উপর এর নবীর উম্মতের দল এই পাঁচ জিনিসের ইলম দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না এক নম্বর কিয়ামত কবে হবে কিয়ামত কোথায় হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না দুই নম্বর কোন জমিনে বৃষ্টি হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না তিন নম্বর পেটের মধ্যে বাচ্চাটা কি ধরনের হবে দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না দুনিয়ার কেউ বলতে পারবে না চার নম্বর আগামীকাল তুমি কি উপার্জন করবা কি খাইবা তুমি বলতে পারবা না পাঁচ নম্বর কোন জমিনে মারা যাইবা কিভাবে মারা যাইবা তুমি বলতে পারবা না এর নবীর উম্মতের দল সময় থাকতে তোমার ঈমানের আমলটা গুছিয়ে নাও রে বাবা ইমানের কেমন দাম আমলের কেমন দাম জানো মৃত্যুর আগে ইমানের আমলটা গুছিয়ে নাও ও নবীর উম্মত আল্লাহ তাআলাকে যদি পেতে চাও ইমানের আমলটা তুমি গুছিয়ে নাও